অনেক দুঃখ, অনেক আফসোস, অনেক আপত্তি আপনার আমার জীবনের মধ্যে বয়ে যাচ্ছে। চিন্তা মাথায়, মনের মধ্যে দুঃখ, কত কষ্ট, কত চিন্তা। বলুন তো, চিন্তা করে করে এই পর্যন্ত কোনো লাভ কি আমাদের হয়েছে? প্রেশার বাড়া ছাড়ার কোনো লাভ হয় নাই, ঘুম নষ্ট হওয়া ছাড়া কোনো লাভ হয় নাই। বিশ্বের সকল মানুষ, মুসলমান, নির্দ্বিধায় কষ্টে ছাড়া শান্তিতে ঘুমাতে পারবে। শুধু একটা ট্যাবলেট খেতে হবে, একটা ট্যাবলেট। সেই ট্যাবলেটটার নাম হচ্ছে আল্লাহর শুকরিয়ার ট্যাবলেট, আল্লাহর প্রেমের ট্যাবলেট। কিভাবে? যতই চিন্তা করেন, নিজের মনকে বুঝ দিতে হবে, আমি যতই ভাবি না কেন, যা হওয়ার তা হবে, যখন হওয়ার তখন হবে, যেভাবে হওয়ার সেভাবে হবে, এত ভাবনা কিসের? যখন হবে তখন দেখা যাবে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, যতই আলহামদুলিল্লাহ বলতে যাবেন আপনার কষ্টের মাত্রা ততই কমতে থাকবে। সর্বকিছুর চিকিৎসা কোরআন এবং হাদিসের মধ্যে। আর একটু জোরে বলেন, আছে না নাই? এই যে কতগুলা মানুষ, আমরা জীবনে অনেকে কষ্টে সহ্য করতে না পেরে, অপমান সহ্য করতে না পেরে, দুঃখ সহ্য করতে না পেরে, ব্যথা সহ্য করতে না পেরে অনেকে সুইসাইড করছে, অনেকে ওষুধ খেয়ে মারা যাচ্ছে, অনেকে বিষ খেয়ে মারা যাচ্ছে। আমি বললাম, ভাই, আমি বললাম, বোন, আপনি কেন আত্মহত্যা করছেন কষ্টের কারণে? আমি বললাম, যদিও মাপার কোনো যন্ত্র নেই, তারপরে যদি একটু জিজ্ঞেস করি কষ্টের মাত্রাটা কতটুক হবে, 100 বলে যে হবে অন্তত আশি পরিমাণ কষ্ট আমার অন্তরে, আমার এখন ব্রেন খারাপ, মেজাজ খারাপ, আমি সুইসাইড করব। আমি বললাম, যেখান থেকে সুইসাইড করে চলে যাচ্ছেন ওই জায়গা তো হাজার মাত্রার কষ্ট। 80 থেকে বাঁচার জন্য চিরস্থায়ী জাহান্নামে হাজার মাত্রার কষ্ট সহ্য করতে যাচ্ছেন, আপনি তো আসলে বোকা, আপনি তো বোকা। আপনি অল্প থেকে বাঁচার জন্য কঠিনে ঝাঁপ দিচ্ছেন। একই জিনিসটা যখন ইসলাম ধর্মে মুসলমানদের উপর আসা শুরু করলো, আমার নবী মাথায় হাত বুলাই দিয়ে সবাইকে জানাই দিলেন, উম্মত, কষ্ট যতই আসুক ধৈর্য ধরিও। আরেকটু জোরে বলেন না, বিপদ যতই আসুক আল্লাহর উপর ভরসা রাখিও। তোমাকে যে যতই অপমান করুক মনে রাখিও, ইজ্জত দেনেওয়ালা আল্লাহ। যতই তোমার হক মানুষ নষ্ট করুক না কেন, এতটুকু মনে রাখিও, উত্তম বিচারক আল্লাহ। কোনোরকম যদি সেই আল্লাহকে তোমার সাথী বানায় ফেলতে পারো, সবাই তোমার বিপক্ষে চলে যাক, লা তাহজান, লা তাহা, ভয়ও পাইও না, চিন্তাও পাইও না, আল্লাহ যার সাথী সব কিছু তার সাথী হয়ে যায়। মনে রাখবেন, মুমিন বান্দা সাময়িক সময়ে কষ্ট পায়, অনন্তকাল শান্তি পায়, অনন্তকাল শান্তি পায়। আর মুমিন ছাড়া যারা আছে, সাময়িক এই জীবনের ক্ষণস্থায়ী জীবনে শান্তি পায়, অনন্তকাল কষ্ট পায়। আর এমন কি কোনো বোকা আছে যে সাময়িক লাভের জন্য চিরস্থায়ী লাভটাকে নষ্ট করে ফেলবে? এমন কি কোনো বোকা আছে? হয়তো আমরা ভবিষ্যৎ জানি না, জাস্ট একটু বুঝার জন্য যদি বলি, কেউ যদি বলে যে তোমাকে আমি 10 সুদ দিব, 100 কষ্ট দিব, এই একটা অপশন তোমাকে নিতে হবে, আর একটা হচ্ছে আমি তোমাকে 10 কষ্ট দিব, 100 সুখ দিব, আমি এখন দ্বিতীয় অপশন, আপনি আমি কোনটা নিব? যেটাতে সুখ বেশি সেটাই নিব। ঠিক একই জিনিসটা আল্লাহ বলে যে 10 দুনিয়াতে ধৈর্য ধরে কষ্ট কর, হাজার হাজার বছর জান্নাতের নিয়ামত তোর জন্য রেখে দিয়েছে।